পশ্চিম মেদিনীপুর জেলার নজরকাড়া পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো হল মেদিনীপুর শহরের অশোকনগর সর্বজনীনের পুজোর মণ্ডপ। শহরের প্রাণকেন্দ্রে এই মণ্ডপটি পুরোপুরি শুভ্র সাদা পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হয়েছে। সামনেই পায়রার মুখ, রয়েছে হরিণ। আয়োজকদের দাবি, বিশ্বজুড়ে করোনা ও যুদ্ধের হানাহানির পর একটু শান্তির খোঁজে শান্তির বার্তা দিতে এই ধরনের থিমের আয়োজন, যার নাম শান্তি রূপেণ। আমরা শান্তির বার্তা চতুর্দিকে দিতে চাই এবং সেই কথা ভেবেই আমাদের এবারের থিম এবং শান্তি রূপেণ। দেশে বিদেশে পৃথিবীর সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি অশান্তির কালো মেঘ ছেয়ে আছে। সেই কারণে মায়ের কাছে আমাদের প্রার্থনা, ওই অশান্তির কালো মেঘ দূর করে দাও, শান্তির বাণীধারা বর্ষণ করো ধরিত্রীর বুকে, মানুষ শান্তি পাক, মানুষের মনের মধ্যে শান্তি ফিরে আসুক, এটাই আমাদের বার্তা। সেই কারণে আমাদের থিম আমরা সাজিয়েছি হোয়াইট কালারের সাদা রঙের ওপর বেস করে। সেখানে পায়রা আছে, হরিণ আছে, শান্ত মূর্তি, মায়ের মূর্তি একদম শান্ত। সেখানে মা শান্তির বার্তা দিচ্ছেন, তোমরা সবাই শান্ত হও, শান্তি পাবে মনে। এইভাবে আমরা সাজিয়েছি এবং সবসময় আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আন্তরিক ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি দিন রাত্রি সবসময়। মাতৃমূর্তি শান্ত, মণ্ডপের আশপাশের সমস্ত কিছুই সাদা রঙে তৈরি করা হয়েছে। নজরকাড়া এই থিমের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় শুরু থেকেই। মেদিনীপুর ছাড়াও অন্যান্য জেলা এমনকি কলকাতা থেকেও দর্শনার্থীরা ভিড় করেছেন এই মণ্ডপে। মেদিনীপুর শহরের পুলিশ লাইন পার্কের উল্টো দিকেই এই অশোকনগর সর্বজনীন প্রতি বছরই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ভিন্ন স্বাদের উপস্থাপনার মাধ্যমে দর্শকের মন টানে তারা। প্রতিবারই দর্শনার্থীদের উদ্দেশ্যে কোনো না কোনো বার্তা থাকে, এবারও তাই রয়েছে। ডেঙ্গু সচেতনতার বার্তা রয়েছে এই মণ্ডপ থেকে। একই সঙ্গে এই মণ্ডপে অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দুস্থ লোকজনেদের মশারি বিলি করা হয়েছে, কারণ এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 250 জন ডেঙ্গুতে আক্রান্ত। এখানে উপকরণ পরিবেশ বান্ধব ক্যাপসেল সিট, ইকো ফ্রেন্ডলি ক্যাপসেল সিট মেনলি, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু রড আয়রন আছে, কাপড় আছে, কাগজের মণ্ড আছে, এবং শুকনো করা গাছের পাতা, একদম ডাইরেক্ট গাছের পাতাকে সুন্দর করে কিছু প্রসেসের মাধ্যমে সেটাকে তৈরি করা হয়েছে। এবং মূর্তিও যে ওখানে কিছু পদ্মফুল আছে আপনারা দেখবেন, সেই পদ্মফুলগুলি হচ্ছে বেশিরভাগ হচ্ছে কাগজের মণ্ড দিয়ে তৈরি করা, এবং কিছু সোলার আছে। আমরা কোনোভাবেই কোথাও প্লাস্টিক, থার্মোকল এই সমস্ত একদম স্ট্রিক্টলি আমরা বন্ধ রেখেছি, কোথাও আমরা তার স্পর্শ করতে দিইনি। প্রায় 15 লক্ষ টাকার বেশি এই মণ্ডপ সজ্জায় খরচ করা হয়েছে। দিন ও রাতে এই মণ্ডপ দেখতে খুবই সুদৃশ্য। মণ্ডপের ভিতরেও মানুষ যাতে শান্তিতে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য গরম এড়াতে 4টি AC লাগানো হয়েছে। প্রতি মুহূর্তেই ভিতরে একাধিক নিরাপত্তা কর্মীর নজরদারিও রয়েছে। এরপরে রয়েছে CCTV-র নজরদারি। অতিরিক্ত বৃষ্টিতেও এই মণ্ডপ যাতে কোনো রকম বিপদের মুখে না পড়ে, সেজন্য মজবুত লোহার পরিকাঠামো দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, আজতাক বাংলা।